যে কারণে ভর্তি হবে ঢাকা কলেজে। পরিচিতি: ঢাকা কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। 1841 খ্রিস্টাব্দের 20 নভেম্বর তারিখে উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের হিসেব ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গৌরবের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। নিউমার্কেটের পাশে 18.5 একরের সুবিশাল ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকে দেশের নানা গুণীজনদের পদচারণায় মুখরিত হয়ে আসছে কলেজটি। কলেজটি মূলত ছাত্রদের জন্য। প্রতি বছর HSC পরীক্ষার ফলাফল ও ভর্তি পরীক্ষায় কলেজের ছাত্রদের আধিপত্য দেখা যায়। দেশের প্রথম সারির কলেজ হিসেবে কলেজটি প্রতিটি শিক্ষার্থীর পছন্দের তালিকার প্রথম দিকেই থাকে। শিক্ষা বোর্ড প্রণীত নিয়ম অনুযায়ী কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুর পর থেকে কলেজটিতে ভর্তির জন্য প্রতি বছর সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি আবেদন করে কলেজটিতে। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি কলেজটিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। কলেজটির নীতিবাক্য হচ্ছে নো সেলফ, অর্থাৎ নিজেকে জানো। এই কলেজে পড়লে তুমি নিজেকে জানার অসংখ্য সুযোগ পাবে। এছাড়া কলেজটিতে সহ শিক্ষা কার্যক্রম হিসেবে বেশ কিছু সংগঠন রয়েছে। এর মধ্যে BNCC, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ সায়েন্স ক্লাব, ইংলিশ ক্লাব, ডিবেটিং সংঘ ইত্যাদি উল্লেখযোগ্য। এসব ক্লাবের সাথে নিজেকে যুক্ত রেখে তুমি চাইলে নিজের স্কিল বাড়াতে পারবে। এছাড়া এই ক্লাবগুলোর পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন ফেস্ট আয়োজন করা হয়ে থাকে। তুমি চাইলে এসব ফেস্টে অংশগ্রহণ করে নিজের যোগ্যতা সবার সামনে তুলে ধরতে পারবে। ঐতিহ্যবাহী কলেজটিতে রয়েছে 4টি ভবন, প্রশাসনিক ও আবাসিক, 2টি খেলার মাঠ, ক্যাফেটেরিয়া, তরুদ্যান, বিশাল অডিটোরিয়াম, বাস্কেটবল গ্রাউন্ড, 1টি লাইব্রেরি, 1টি কমন্ড, 1টি মসজিদ ও 8টি ছাত্রাবাস। এছাড়াও কলেজটিতে ছাত্রদের পরিবহনের জন্য রয়েছে 8টি বাস। এত সুযোগ সুবিধার পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা হিসেবে তুমি পাবে কম খরচে তোমার কলেজ লাইফ শেষ করতে। আশা করি তুমি সকল সুযোগ সুবিধা সঠিকভাবে ব্যবহার করে নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী তথা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। ঢাকা কলেজ থেকে পড়া গুণী ব্যক্তিবর্গ: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ স্যার, লেখক আবুল মনসুর আহমেদ, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, বুয়েটের অষ্টম উপাচার্য নুরুদ্দিন আহমেদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকী স্যার, কবি হুমায়ুন আজাদ, প্রাবন্ধিক মুফজ্জল হায়দার চৌধুরী, লেখক আব্দুল গাফফার চৌধুরী, সদ্যপ্রাত এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী স্যার, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14তম উপাচার্য আব্দুল মতিন চৌধুরী, ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াস, মালদ্বীপের তৃতীয় রাষ্ট্রপতি মামুন আব্দুল রায়ুন, সাহিত্যিক কাজী মোতাহের হোসেন, ভাষা আন্দোলনকারী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8ম উপাচার্য মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জাফর ইকবাল, বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল ও শেখ জামাল, মেজর খালেদ মুশারফ, পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনেম খান, অর্থনীতিবিদ আকবর আলী খান, ওয়াকার্স পার্টির চেয়ারম্যান ও বর্তমান MP রাশেদ খান মেনন, প্রাক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, অভিনেতা আফরান নিশো, অভিনেতা সজল নূর, কবি আবুল জাফর ওবায়দুল্লাহ, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পরব, কবি শামসুর রহমান, সাংবাদিক শফিক রহমান, লেখক লুতফুর রহমান রিতন, বুয়েটের ষষ্ঠ উপাচার্য মোহাম্মদ শাহজাহান, গায়ক তানজিদ তুহিন। ঢাকা কলেজে কেন ভর্তি হবে? ঢাকা কলেজ একটি সরকারি কলেজ, তাই এখানে পড়াশোনা করতে তেমন আর্থিক খরচ লাগে না। কলেজে ভর্তি হবার সময় 3 থেকে 4 হাজারের মতো টাকা অনলাইনে দিতে হয়। 1 বছরে আর কোনো চার্জ নেই, তাই যদি কারো আর্থিক সমস্যা থেকে থাকে তার জন্য এটা প্লাস পয়েন্ট। ঢাকা কলেজে রয়েছে দেশের শ্রেষ্ঠ শিক্ষকেরা, প্রায় সকল শিক্ষকই BCS ক্যাডার, তাই তাদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। তোমার পড়ালেখার ব্যাপারে তারা তোমাকে সবসময় তাদের সাধ্যমতো সাহায্য করবে। ঢাকা কলেজে নিয়মিত ক্লাস হয়, সাথে ব্যবহারিক ক্লাসগুলো নিয়মিত নির্দিষ্ট ল্যাবে অনুষ্ঠিত হয়, তাই তোমরা চাইলেই হাতে কলমে সবকিছু শিখে নিতে পারবে। তোমরা অনেকেই হয়তো ভেবে থাকো ঢাকা কলেজে পড়লে রাজনীতিতে যুক্ত হতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগ রাজনীতির আওতামুক্ত।
তাই পড়ালেখার জন্য খুব ভালো একটি পরিবেশ পাবে কলেজ ক্যাম্পাসে। ঢাকা কলেজে টাইম এবং ডিসিপ্লিনের ব্যাপারে অনেক সচেতন। তোমাকে কলেজ নির্ধারিত ড্রেস কোড মেনেই কলেজে আসতে হবে, অন্যথায় কলেজের ঢুকতে দেওয়া হবে না। কলেজের ভিতর প্রবেশে করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তোমার সেদিনের উপস্থিতি দিতে হবে, এবং সেটা ৭:৩০ থেকে -৮টা মধ্যে দিতে হবে। ৮টা থেকে ৮টা ১৫ মধ্যে দিলে সেটা লেট উপস্থিতি গণনা করা হয়। উক্ত সময়ের পর ফিঙ্গারপ্রিন্ট দিলে সেটা অনুপস্থিত হিসেবে গণ্য হবে, আর ৩ দিন লেট উপস্থিতি থাকলে ১ দিন অনুপস্থিত হিসেবে গণনা করা হয়। কলেজ ছুটি হয় ১১টায় এবং ছুটির সময়ও যথাসময়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। মোট কথা, দিনে ২বার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বাধ্যতামূলক। যদি একবারও তা মিস হয়ে যায় যে কোনো কারণে, তবে সেদিনের উপস্থিতি গণনা করা হবে না। এছাড়া তোমার উপস্থিতি যদি ৮০% না থাকে তাহলে তুমি পরীক্ষার জন্য অনুপযুক্ত হবে। ঢাকা কলেজের মোট হলো সংখ্যা ৮টি। এর মধ্যে শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রদের জন্য আলাদা শেখ কামাল হলো রয়েছে, যার পরিবেশ অত্যন্ত ভালো। কলেজে ছাত্রদের উপর সার্বক্ষণিক নজরদারির জন্য ২টি কমিটি রয়েছে। এরা হচ্ছে নিপক, নিবিড় পর্যবেক্ষণ কমিটি, এবং তাপক, তাৎক্ষণিক পর্যবেক্ষণ কমিটি। এই কমিটির ২টি শিক্ষকরা তোমাকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে। কলেজের আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ ৯০০, ব্যবসায় শিক্ষা বিভাগ ১৫০, মানবিক বিভাগ ১৫০। ভর্তি পদ্ধতি: প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষা বোর্ড প্রণীত নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। প্রার্থী বাছাই: যেহেতু কলেজটিতে ভর্তির জন্য অসংখ্য আবেদন করে, তাই প্রার্থীর SSC পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়ে থাকে। যদি সর্বশেষ প্রার্থীর ক্ষেত্রে একাধিক প্রার্থীর নাম্বার ৮০ থাকে, সেক্ষেত্রে পর্যায়ক্রমে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রাপ্ত নাম্বারকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।